আপনি দেখবেন দুইটা জিনিসের কমতির কারণে, একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। যেই বান্দা এই ধৈর্য এবং সহ্যকে নিজের বন্ধু বানিয়ে নিতে পেরেছে সে দুনিয়াতেও সফল হয়েছে, আর সে যদি ইমানদার হয় তার পরকালও তার জন্য সফলতা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। মূল মূল কয়েকটি কথা যেগুলো জীবনে কাজে লাগার মতো, চাইলেই আমরা কাজে লাগাতে পারবো এবং আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। যুবক হোক, বৃদ্ধ হোক, বড় হোক, ছোট হোক, প্রত্যেকটা কিছুর একটা কৌশল আছে। প্রত্যেকটা কিছুর একটা কি আছে? যারা ব্যবসা করে, ব্যবসার টাকা থাকলে হবে না, দোকান থাকলে হবে না, কৌশলও জানা থাকতে হবে। পড়ালেখা যারা করে তাদেরও কিছু কৌশল যদি জানা থাকে, পড়ালেখা কঠিন নয়, পড়ালেখাও সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনি যদি গণিত, অনেক কঠিন সাবজেক্ট, এটাকে যদি মুখস্থ করতে যান, আপনার সারাটা জনম চলে যাবে, আপনি কখনো কোনো কিছু আয়ত্ত করতে পারবেন না। যেমন অ্যারাবিক সাবজেক্টে, অ্যারাবিক গ্রামারে নাহু সরব যে বিষয়টা আছে, ওইটাকে যদি আপনি বোঝা ছাড়া এমনি শুধু অনর্গল মুখস্থ করতে থাকেন, এটা আপনার ফায়দা দিবে না। তাহলে প্রত্যেকটা জিনিস আগে বুঝতে হবে, প্রত্যেক যে জিনিস আগে কি করতে হবে, একদম ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন। আমাদের সবার আল্লাহর প্রিয় হতে হবে, এই ছাড়া সফলতা কখনো আসবে? এবার আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, বাঁধা দিচ্ছে কে? শয়তান। এটাই আমাদের দাবি। কেউ নামাজ পড়ে না, তাকে যদি জিজ্ঞেস করেন কেন পড়ে না, বলে যে শয়তানে বাঁধা দেয়। আমরা যে কোনো বিষয়ে খারাপ কাজের দিকে শয়তানকে ইন্ডিকেট করে কথা বলি, আসলে কি শয়তানে বাঁধা দেয়? আমরা আসলে বুঝতে পারি না। শয়তান কি একবারও আপনার হাত ধরে রেখেছে, আপনার পা ধরে রেখেছে, নামাজ পড়তে যাচ্ছেন আপনাকে কোমরে দড়ি বেঁধে সে পিছনে টেনেছে? শয়তান তো একবারও সেটা করে নাই। কিন্তু শয়তানে বাঁধা দিল কিভাবে? আপনি আল্লাহর দিকে এগোচ্ছেন, সেটা পছন্দ হচ্ছে না শয়তানের। এবার শয়তান আপনার ভিতরে মনের ঘরে কুমন্ত্রণা দিতে লাগলো, নামাজের প্রতি অনীহা, ভালো কাজের প্রতি অনীহা, রাগের প্রতি আগ্রহ, হিংসার প্রতি আগ্রহ, ক্ষোভের প্রতি আগ্রহ, লোভের প্রতি আগ্রহ, সে তার ভাইরাসগুলা আমাদের মনে জাগাচ্ছে, আর আপনি আমি বোকার মতো তার কথাগুলাকে নিজের মনের ইচ্ছা মনে করে করে গ্রহণ করে পালন করা যখন শুরু করেছি, অটোমেটিক আমরা তার কথাকে পালন করে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, নামাজ থেকে যখন দূরে চলে যাচ্ছি। কেন? কারণ তার কথা আমরা ধরেছি, নামাজ থেকে দূরে সরে গেলাম। তার পছন্দ হচ্ছে লোভ, অহংকার, হিংসা, আমরা সেটাকে গ্রহণ করেছি, আল্লাহর অপ্রিয় হয়ে গেলাম। শয়তান বাঁধা দেয় না, শয়তান মনের মধ্যে কথাগুলোকে জাগিয়ে দেয়, ইচ্ছাগুলোকে জাগিয়ে দেয়। কিন্তু আপনার আমার বোকামি কোন জায়গায় হচ্ছে? আমরা তার কথাকে নিজের কথা মনে করে পালন করা শুরু করি। এই কাজটা যদি আমরা এড়াই চলতে পারি, শয়তানের পছন্দগুলোকে যদি আমরা অপছন্দের লিস্টে আনতে পারি, শয়তানের অপছন্দের জিনিসগুলো যদি পছন্দের লিস্টে আনতে পেরে জিনিসটাকে যদি আমরা করার চেষ্টা করি, বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই বান্দাকে সহযোগিতা করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনারা বলেন, নামাজ পড়া কার পছন্দ? সবাই মিলে একটু বলতে হবে, নামাজ পড়া কার পছন্দ? অপছন্দকার শয়তানের। এবার নামাজ বিষয়ক মধ্যে যদি আপনার মনে অনাগ্রহ জাগে, বুঝে নিতে হবে এটা শয়তানের কাজ, আপনাকে তখন সেটার বিপক্ষে করে নামাজে দাঁড়ায় যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি প্রায় সময় একটি পরামর্শ দিয়ে থাকি, যারা নামাজকে কন্টিনিউ করতে চান, নামাজ কি জিনিস আমি আপনাদেরকে শুধু একটুখানি বলি, নামাজ শুধু একটা ইবাদতের নাম নয়, নামাজ শুধু সওয়াব যোগায় না, এই নামাজ যারা পাঁচ ওয়াক্ত কন্টিনিউ করে তাদের অগোছালো জীবনটাও গোছানো হয়ে যায়। বলেন সুবহান।
আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ধীরে ধীরে তার নামাজটা তাকে এমন পর্যায় পর্যন্ত নিয়ে যায় যদি সে মন থেকে নামাজ পড়তে পারে রব্বে করিমের সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারে এই নামাজ একদিন তাকে অশ্লীলতা থেকে দূরে নিয়ে আসবে অন্যায় থেকে দূরে নিয়ে আসবে সে নিজেও বুঝতে পারবে না কিভাবে দূরে আনবে এক সময় অন্যায় কাজ করাটা যতটুক সহজ মনে হতো যতটুক ইচ্ছা করত যতটুক ইজি মনে হতো ওই নামাজের লেভেলটা যখন সে বাড়াইয়ে দিবে ইবাদতের লেভেল যখন সে বাড়াইয়ে দিবে ওই অনেক ওই খারাপ কাজের প্রতি অশ্লীলের প্রতি অন্যায়ের প্রতি আগের মতো আর আগ্রহ যাবে না আস্তে 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 সে অশ্লীল থেকে দূরে সরে আসবে নামাজের কারণে সুবহানাল্লাহ তাহলে নামাজ কি শুধু ইবাদত যোগায় সওয়াব যোগায় নাকি আমাদের জীবনও সাপোর্ট করে আর একটু জোরে বলেন না আমাদের জীবনও সাপোর্ট করে এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন যারা সুদ খায় আমরা কি তাদেরকে ভালো বলি না যারা ঘুষ খায় তাদেরকে ভালো বলি না যারা মা বাবাকে কষ্ট দেয় আমরা তাদেরকে ভালো বলি না যারা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করে আমরা তাদেরকে ভালো বলি না বলি না তার মানে ইসলামের ক্ষেত্রে না একজন মানুষ হিসেবে আমরা সে কর্ম পছন্দ করি কিন্তু একজন মানুষ যদি নামাজি হয় তাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে একজন মানুষ যদি সত্য কথা বলে তাকে কিন্তু সবাই বিশ্বাস করে একজন মানুষ সব সময় চুপচাপ থাকে কিন্তু 10 কথায় এক কথা বলে ওই মানুষটার প্রতি সবার একটা শ্রদ্ধা অটোমেটিক অন্তরে জন্ম হয়ে যায় কথা বলেন ঠিক না তাহলে আপনি একটু ঠান্ডা ভাবে ভাবেন আপনি আমি কতটুক ভালো মানুষ হতে পারলাম শেষ প্রশ্ন আপনি আমি নিজের কাছে কতটুক ভালো মানুষ হতে পারলাম নিজের বিবেকের বিচারকে নিজের বিবেকের আদালতে আপনি আমি কতটুক ভালো মানুষ হতে পারলাম যদি একটু পার্সেন্টেজ দিতে যাই দেখবেন আপনি আমি 2% 20% এর বেশি দিতে পারবো না আমরা এখনো ভালো মানুষই হতে পারিনি আর একজন ভালো মানুষ হওয়ার জন্য যতগুলা যোগ্যতা তার মধ্যে থাকা চাই তন্মধ্যে প্রধান দুইটি যোগ্যতা হচ্ছে কম্পালসারি এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে সহ্য এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে সহ্য এটা শুধু মুসলমানের নয় যে কোনো ধর্মের মানুষের এই জিনিসটাই দরকার ধৈর্য এবং সহ্য এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের পৃথিবী কি বর্তমান পৃথিবী কি শান্তির না অশান্তির আর একটু জোরে আমাদের বর্তমান সমাজ কি শান্তির না অশান্তির আমাদের পরিবারগুলোকে শান্তির না অশান্তির ভাই ভাইয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো কি শান্তির না অশান্তির তোর বাহিরের মানুষের সাথে আপনার অশান্তি হতে পারে মানলাম সে আপনার আপন নয় আপনার ঘরে কেন অশান্তি হচ্ছে একটু ভাবেন তো আপনার ভাইয়ের সাথে কেন অশান্তি হচ্ছে আপনার রক্তের সাথে কেন অশান্তি হচ্ছে আপনার ভালোবাসার মানুষটার সাথে কেন অশান্তি হচ্ছে আপনি যদি সমস্ত বিষয়কে একটু অবজার্ভ করেন আপনি দেখবেন দুইটা জিনিসের কমতির কারণে একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য যেই বান্দা এই ধৈর্য এবং সহ্যকে নিজের বন্ধু বানিয়ে নিতে পেরেছে সে দুনিয়াতেও সফল হয়েছে আর সে যদি ঈমানদার হয় তার পরকালও তার জন্য সফলতা নিয়ে আসবে বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আরো জোরে বলেন এবার আপনারা বুঝতে পারবেন জমিন কার আমরা কার ভালো পথে চলা হুকুম কার উল্টা চলছি কারা উল্টা চলছি কারা আমরা উল্টা চলছি কারা ভুল পথে চলছি কারা কার জমিনে দাঁড়িয়ে আল্লাহ চাইলে এটা করতে পারতেন না এ জমিন দুই ভাগ হয়ে তাদেরকে ডুকিয়ে ফেলো আল্লাহ পাক এখনো এটাও করলেন না রিজিকও বন্ধ করলেন না নিঃশ্বাসও বন্ধ করলেন না নিয়ামতও বন্ধ করলেন না আল্লাহ কি ধরে আছেন জোরে বলেন আল্লাহ কি ধরে আছেন ধৈর্য আল্লাহর পছন্দের একটা গুণ আচ্ছা আমরা যে অন্যায় সব যখন করি আমরা ঠিক যে টাইমে অন্যায় করি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহ তো দেখেন এরপরও যে আজাব দেন না আল্লাহ তখন কি করেন ধৈর্য না সহ্য আর একটু জোরে বলেন আমরা যখন অন্যায় করি ঠিক ওই টাইমটাতে যখন আল্লাহ দেখে আজাব দেয় না আজরাইল পাঠায় আমাদেরকে ধ্বংস করে দেয় না তখন আল্লাহ কি করেন সহ্য তার মানে এটাও আল্লাহর পছন্দের আপনি যদি কোরআনকে একদম ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন ওইখানে আল্লাহ পাকের একটা নাম আছে হালিম কি বলছেন আল্লাহ দেখেন সামিউন হালিম আমি শুনি এবং আমি সহনশীল
আমি আল্লাহ সহনশীল বলে তোমরা আমার জমিনে দাঁড়িয়ে এত পাপ করার পর সুযোগ পাচ্ছ, পাপটা শেষ করার পর এত অন্যায় করার পর আমি ধৈর্য ধরে আছি বলে তোমরা এখনো ধ্বংস থেকে বাঁচিয়ে আছো। আজকে সকালে তো হালকা একটা নমুনা দেখাইছে মাত্র। ভূমিকম্প সম্পর্কে সবার মুখে মুখে শোনা যাচ্ছে, এমন ভূমিকম্প ইতিপূর্বে আর কেউ দেখিনি। এত মাত্রায় এত ভয়ানক ভূমিকম্প দেখি নাই। একটা জিনিস খেয়াল করেন, যখন ভূমিকম্পটা শুরু হয়েছে অনেকে প্রথমের দিকে বুঝতে পেরেছে, অনেকে মাঝখানে বুঝতে পেরেছে, কিন্তু যখনই বুঝতে পেরেছে এটা ভূমিকম্প, তার বিবেক বলছে অতীতে এমন ভূমিকম্প দেখি নাই, সাথে সাথে তার মুখ থেকে কিন্তু একটা শব্দ বের হয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। কে যে নামাজ পড়ে না সেও বলছে আল্লাহু আকবর। তার মানে তার ঈমানের জানা আছে, তার মনের জানা আছে, তার হৃদয়ের জানা আছে, তার কলবের জানা আছে, সবকিছুর মালিক আল্লাহ। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কিন্তু শয়তান তার মাথার মধ্যে মস্তিষ্কে ব্রেনের মধ্যে সবকিছুকে ভুলাই রেখেছে, দুনিয়ার প্রেমে মত্ত করে ফেলেছে, দুনিয়ার রং তামাশায় তাকে ধুকাই ফেলে রাখা হয়েছে। ওই বান্দা যখন তার নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করবে, নিজের জীবনটা হায়াত নিয়ে যখন প্রশ্ন করবে, তার ঈমানি শক্তি নিয়ে যখন সে আগাতে চাইবে, সে যখন আস্তে আস্তে পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে সাহায্য করা শুরু করবে। যে নামাজ পড়তো না সাপ্তাহিক নামাজে ছিল, সে যেন পাঁচ ওয়াক্ত নামাজ আস্তে আস্তে শুরু করে দেয়। পাঁচ ওয়াক্ত যদি না পারে অন্তত দুই ওয়াক্ত এক ওয়াক্ত থেকে যেন শুরু করে। বান্দা যখন একটু একটু ভালো পথে আগাতে থাকবে, শয়তানও আস্তে আস্তে পরাজিত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান কয়টা জিনিস দরকার সবাই মিলে বলুন, ধৈর্য এবং জোরে বলেন ধৈর্য এবং সহ্য। আমরা ধৈর্য বলতে কি বুঝি? সাধারণত কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি চুপ করে রইলেন, এটাকে আমরা ধৈর্য বলে গেলেন, তাই না? শুধু ধৈর্য এইদিকে হয় না, আপনার একটা গুনাহ করতে ইচ্ছে করছে, আপনার একটা পাপ কাজ করতে ইচ্ছে করছে, কাউকে বকা দিতে ইচ্ছে করছে, কারো বদনাম করতে ইচ্ছে করছে, আপনি করলেন না, খারাপ কাজটা করলেন না, খারাপ জিনিস দেখলেন না, এই যে না দেখার মাঝখানে সময় যেটা, এটাও ধৈর্যের অংশ। আপনি প্রতিশোধ না নিয়ে সবর করলেন, এটাও ধৈর্য। আপনার কাছে বিপদ আসলো, আপনি ধৈর্য ধরলেন, এটাও ধৈর্য। কিন্তু পাপ কাজ করতে ইচ্ছা করছে, আপনি করছেন না, এই যে এক সেকেন্ড না করেন, এক মিনিট না করেন, এই সময়টাও ধৈর্যের অংশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, আর আল্লাহ কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা তুমি যদি রোগের মধ্যে ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। অভাব অবস্থায় যদি তুমি ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। বান্দা অর্থনৈতিক কষ্ট যদি তোমাকে ঘেরাও করে, তুমি যদি ধৈর্য ধরো, পেরেশান হয়ো না, আমি তোমার সাথে আছি। পারিবারিক অশান্তির মধ্যে যদি তুমি থাকো, ন্যায়ের উপর থেকে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমার সাথে আছি। তোমার ভাই তোমাকে অত্যাচার করছে, ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। ব্যবসায় তোমার লস হচ্ছে, তুমি ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। চাকরি তুমি পাচ্ছ না, ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। বান্দা তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি শুধু ধৈর্যটা ধরো, আমি তোমার সাথে আছি। কিন্তু তুমি প্রথমে বুঝবে না, কিন্তু তুমি প্রথমে বুঝবে না, আমি তোমার সাথে আছি। কিন্তু তুমি যদি ঈমান নিয়ে ইস্তেকামত থাকতে পারো, সেই ধৈর্যের উপর এটা বলে, আমার রব আল্লাহ, তিনি ভালো জানেন আমার জন্য কখন দরকার, কি দরকার, কিভাবে দরকার, আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি। তুমি শুধু এই ভরসা নিয়ে আমার দিকে তাকায় থাকো, তোমার জন্য যখন উপযুক্ত সময় হবে, আমার নিয়ামত তোমার কাছে পৌঁছাই যাবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বলেন সুবহানাল্লাহ। টেকনিক গুলো মনে থাকবে, আজকে থেকে আর চিল্লানো চলবে বলেন না? আজকে থেকে চিল্লানো চলবে না? হুট করে রিয়েক্ট করা চলবে না? যত সইবেন তত পাইবেন, এক কথা বুঝে নেন, যত সইবেন তত পাইবেন। সিডাঙ্গে হবে সইবে, যত পাইবে তত। যতগুলা কোটিপতি হয়েছেন একসময় লাথি খেয়েছে, দুই বেলার মধ্যে এক বেলা বাদ পায় না এমনও গিয়েছে, সহ্য করেছে সহ্য করেছে সহ্য করেছে, ধৈর্য ধরেছে ধৈর্য ধরেছে ধৈর্য ধরেছে, আল্লাহর নিয়ামত তার পর্যন্ত পৌঁছাই গিয়েছে। সুবহানাল্লাহ।